আমার ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘুগনি তৈরি করে দেখাবো। মটর কড়াই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। এইরকম সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আমি দু তিনবার ধরে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়ির মধ্যে এই আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এই মটর কড়াইগুলোকেও এই একইভাবে তুলে নেব। দেখুন মটর কড়াইগুলো সারা রাত ভেজানোর ফলে কতটা ফুলেছে। এরপরে আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিচ্ছি, এরপরে আমি আর একটু জল দেব না, এই জলেতেই আমার ঘুগনি তৈরি হয়ে যাবে। আপনারা যারা নতুন তৈরি করবেন তারা ঠিক এইভাবে তৈরি করে দেখবেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে। এরপরের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এরপর হাঁড়িটাকে আমি ঢাকা দিয়ে চুলের মধ্যে বসিয়ে দেব। চুলের মধ্যে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে নেড়ে দেব কড়াই এবং আলু কতটা সিদ্ধ হয়েছে। এরপর আমি দেখছি কড়াই বা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আলু এ কড়াই দুটোই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি এবং হাঁড়ি চুলোর মধ্যে অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। দেখুন আমার পেঁয়াজের রংটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তখন যখন দেখবেন যে অনেকটা লাল হয়ে এসেছে, ঠিক সেই সময় এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। মশলা যাতে পুড়িয়ে না যায় সেই জন্য ওই ঘুগনিরই জল আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আগে অনেকটা হলুদ গুঁড়ো দিয়েছি তাই এখন কম পরিমাণ দিলাম ও কিছুটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে নাড়তে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। এর মধ্যে আমি এই ঘুগনিটা পুরোটা ঢেলে দিলাম। এরপর হালকা নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন ঘুগনিটা একদম গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। এরপর পরিবেশন করছি। দেখুন ঘুগনিটা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা ঘন এসছে। এরপর এর মধ্যে আমি ঝুড়ি বাজার ছড়িয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। দেখুন পুরো একদম মেলার মতো লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।